হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো আজকে আমি সামার স্পেশালি গো টু সিম্পল মেকআপ লুকটা শেয়ার করবো, যেটা ভীষণই ইজি হবে অ্যান্ড দ্য সেম টাইম এটা একটা টু ইন ওয়ান ভিডিও হবে। তার জন্য একটা ওয়েডিং ওকেশন মেকআপ লুকও আমি সেম ভিডিওতে শেয়ার করবো। সো আশা করি ভিডিও তোমাদের হেল্পফুল লাগবে। সো উইদাউট ফার্দার টু লেটস গেট স্টার্টেড। স্টার্ট করে নেবো স্কিন কেয়ার দিয়ে। সো আমি অলরেডি ফেসকে ক্লিন করে নিয়েছি, এবার প্লামের এই ভাইটামিন সি টোনারটা আমি ইউজ করে নেবো। স্কিন কেয়ার রুটিনে ভাইটামিন সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সেটা আমাদের স্কিনকে ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং বানায়। সেম রেঞ্জেরই প্লামেরই আন্ডার আই জেল ক্রিমটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ চোখের তলাকে হাইড্রেট করা ভীষণ দরকার, না হলে খুব তাড়াতাড়ি ফাইন লাইনস আর রিঙ্কলস চলে আসবে। ময়েশ্চারাইজারের আগে একটা সেরম অ্যাপ্লাই করা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে আমাদের স্কিনটা আরও গ্লোয়িং অ্যান্ড হাইড্রেটেড থাকে। সো ভাইটামিন সি সেরম আমি লাগিয়ে নিচ্ছি, এটা গার্নিয়ারের, অনলাইন অফলাইন তোমরা যে কোনো স্টোরে অলমোস্ট পেয়ে যাবে। সেরামটা ভালো করে অবজর্ব হয়ে যাবার পর আমি বায়োটিকের এই মর্নিং নেকটার ফ্ললেস ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবো। এটা সিরিয়াসলি একটা ফ্ললেস ফিনিশ দেয়, স্কিনকে খুব সুন্দর করে হাইড্রেট করে, গ্লোয়িং বানায়, খুব লাইট ওয়েটেড ময়েশ্চারাইজার, তাড়াতাড়ি স্কিনে অবজর্ব হয়ে যায়। যা রোদ বেরাচ্ছে এখন, তার জন্য সানস্ক্রিন ছাড়া তো বাইরে বেরোনোর কথা ভেবোই না। অলওয়েজ একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করো যেটা অ্যাটলিস্ট SPF 30 প্রোভাইড করে, আর এটা কোনো হোয়াইট কাস্টও দেয় না। স্কিন কেয়ারটা কমপ্লিট করার পর আমার স্কিনটা অলরেডি অনেকটা গ্লোয়িং হয়ে গেছে, খুব বেশি মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করার দরকার পড়বে না। সো চলো এবার মেকআপের স্টেপসগুলো স্টার্ট করি। অ্যাপ্লাই করে নেবো মার্সের এই টেকা গ্লো এলিমিনেটিং প্রাইমারটা। এটা অফোর্ডেবল প্রাইসে একটা সুপার প্রাইমার, আমার মনে হয় সকলের এটা মেকআপ ভ্যানিটিতে থাকা দরকার। অ্যাপ্লাই করার পরই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ইলুমিনেটিং সফট গ্লো এটা প্রোভাইড করছে, তাছাড়া ওপেন পোর্সকে মিনিমাইজ আর ব্লার আউটও করে দেয়। ডেইলি বেসিসের জন্য খুব বেশি মেকআপ অ্যাপ্লাই করতে আমি একদম পছন্দ করি না, জাস্ট পন্সেরি বিবি প্লাস ক্রিমটা তোমরা ট্রাই করতে পারো। এটা একটা লাইট সফট কাভারেজ প্রোভাইড করে, তাছাড়া এটা SPF-এর সাথে আসে, হালকা করে ডার্ক সার্কেলস কিংবা ব্ল্যাক স্পটস থাকলেও কিন্তু এটা হাইড করে দেয়। যেহেতু সেম ভিডিওটাতেই আমি একটা ওয়েডিং ওকেশন মেকআপ লুকও শেয়ার করবো, তাই জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা সুগারের কনসিলার। ডেইলি বেসিস হলে তোমরা কনসিলারটা ডেফিনেটলি স্কিপ করতে পারো। সুগারের এই কনসিলারটা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং পারফেক্টলি ম্যাচ করে, এটা একটা ক্রিজলেস কনসিলার, একদম চোখের পোর্শনে বলো কিংবা স্মাইল লাইনে ক্রিজ পড়বে না। সো ডেফিনেটলি তোমরা বিগিনার্স হলে এটা ট্রাই করো। ফেসটাকে প্রপারলি শেপে আনার জন্য, স্ট্রাকচার দেবার জন্য আমি ক্রিম কন্ট্রোল স্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। ডেইলি বেসিসের জন্য এটা তোমরা ডেফিনেটলি স্কিপ করতে পারো। হেলথ অ্যান্ড গোয়ের এটা একটা ফাউন্ডেশন স্টিক, বাট ডার্কার শেডে আমি নিয়েছিলাম, তার জন্য এটাকে আমি অ্যাজ আ কন্ট্রোল স্টিক ট্রাই করে নিচ্ছি। এবার আমি ব্লু হেভেনসের সিল্ক অ্যান্ড স্যাটিন লিপ টেন্টটা অ্যাপ্লাই করে নেবো। এটা রোজবেরি শেডের, ভীষণই ভালো একটা অফোর্ডেবল লিপ অ্যান্ড চিক টেন্ট, যেটা তোমরা ভ্যারাইটি শেডসে পেয়ে যাবে, ইজিলি ব্লেন্ড হয়ে যায়, আর জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্টটি সাফিশিয়েন্ট। যেহেতু আমি ডেইলি বেসিসের লুকটা প্রথমে শেয়ার করছি, তার জন্য আমি কোনোরকম হাইলাইটার লাগাচ্ছি না। এবার আন্ডার আইস পোর্শনটাকে আর মাউথের সারাউন্ডিং পোর্শনটাকে আমি হালকা করে সেট করে নিচ্ছি। তোমরা যে কোনো লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে পারো, যেটা সানস্ক্রিন প্রোভাইড করে। এবার আইব্রাউজের গ্যাপসটাকে ফিল করে নেব, স্টার্টিং উইথ মাই মার্স আইব্রাউ পেন্সিল। এটা অলমোস্ট শেষ, হার্ডলি 1 থেকে 2 দিন আর চলবে, একটা পেন্সিলেই তোমরা স্পুলিংয়ের সাথে পেয়ে যাচ্ছ। আই মেকআপটাও ভীষণই ইজি হবে, তাই জন্য আমি SFR কালার্সের এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করে নিচ্ছি, তোমরা অ্যামাজনে এটা ইজিলি পেয়ে যাবে। প্রথমে এই লাইট ব্রিক শেডটাকে আমি জাস্ট ক্রিজে লাগাচ্ছি, ডেইলি বেসিসের জন্য ক্রিজটাকে ডিফাইন করে একটা ডেপথ প্রোভাইড করা ইজ সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না তোমাদের, ট্রাস্ট মি। সেম শেডটাকেই আমি লোয়ার ল্যাশ লাইনে পিছন দিকে হালকা করে লাগিয়ে একটু স্মোক আউট করে নিলাম। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আইল্যাশ কার্লের হেল্পিং ল্যাশকে কার্ল করে নিও, যাতে একটা এক্সট্রা ভলিউম অ্যাড হয়ে যায়। তারপর জেন অ্যান্ড মাইজার এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করছি। ট্রাস্ট মি, অফোর্ডেবল প্রাইসে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট মাস্কারা ইন দ্য মার্কেট, যেটা প্রত্যেকটা ল্যাশেসকে একেবারে সেপারেট করে দেয়, যথেষ্ট ভলিউমও অ্যাড করে। সো ডু ট্রাই দিস আউট।
প্রথম লুকটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি নায়কা লিপস ডোন্ট লাই এই প্ল্যানেটটা হেল্প নিয়ে লিপসে একটা আউটলাইন ড্র করব। পিলো ফাইট শেডটা কিন্তু সিরিয়াসলি ভীষণ ভালো, আমাদের মনে হয় কালেকশনে একটা থাকা দরকার। মেমরিদিন এই লিকুইড সেশনের লিকুইড লিপ কালারটা আমার মনে হয় ইন্ডিয়ান ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে এই শেডটা পারফেক্টলি যায়। অ্যান্ড এভাবেই আমি প্রথম লুকটা কমপ্লিট করছি, দেখতেই পাচ্ছ খুব সফট একটা মেকআপ লুক। সো চলো এবার আমরা সেকেন্ড লুকটা স্টার্ট করবো। তার জন্য একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিচ্ছি, এই ডার্ক শেডটাকে আমি জাস্ট আউটার ভি কর্নারে একটা অ্যাঙ্গুলার শেপে প্লেস করছি। হালকা করে আমি একটু আউটার কর্নারের দিকে এটাকে স্মাচ করে দিচ্ছি যাতে একটু ন্যাচারাল লাগে। তারপরে এই স্মল ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে আমি এই শিমেরি পিঙ্কি শেডটাকে আমার লিডসে জাস্ট প্লেস করছি। তোমরা চাইলে ফিঙ্গার টিপসের হেল্প নিয়েও এটা করতে পারো, বাট ব্রাশের হেল্প নিয়ে একেবারে প্রপারলি শেপে বসে এটা। কাজলের ক্ষেত্রে বিলোরা প্যারিসকে আমি কতটা পছন্দ করি তোমরা সবাই দেখেছ। হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের এই আইলাইনারটা আমার কারেন্ট ফেভারিট, কারণ এটা ইজিলি ড্রাই হয়ে যায়। তাছাড়া ব্রিসেলসটা এত সুন্দর, থিক অ্যান্ড থিন লাইন ড্র করার জন্য পারফেক্টলি অল রাইট। প্রত্যেকটা প্রোডাক্টই ভালো, কিন্তু আমার যেটা সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে এই ব্রিক হাইলাইটারটা। ইনার কর্নার্সকে ব্রাউ বোনসকেও আমি হাইলাইট করে নিচ্ছি, তাছাড়া ফেসের হাই পয়েন্টসগুলোকেও আমি হাইলাইট করে নিলাম। লাস্টলি সুগারের এই প্রিটি বুলেট লিপস্টিকটা আমি লাগিয়ে লুকটাকে কমপ্লিট করছি। দিনের বেলায় ধরো তোমরা কলেজ কিংবা অফিস গেলে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের রাতে কোনো ওকেশন থাকলে, এভাবে সিম্পল লুকটাকে তোমরা এরকম গর্জিয়াস একটা ওয়েডিং লুকে ট্রান্সফর্ম করতে পারো। ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে কেমন লাগলো ভিডিওটা। আপকামিং তোমরা কী টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সময় নিয়ে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, অ্যান্ড লাইক করো, শেয়ার করো। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।